স্ত্রী ছোট্ট সোনামণিরা তোমরা ভালো আছো তাই না? আচ্ছা, শেখদি আব্দুল মোল্লা স্কুল এন্ড কলেজে অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। তো এর আগে আমি তোমাদের অনেক কতগুলি ক্লাস নিয়েছি, ইংলিশ ক্লাস, আজকে আমি তোমাদের ক্লাস নিচ্ছি। তো আজকে আমি তোমাদের দেখো, এই যে ইংরেজি বই, সবাই বই খাতা কলম নিয়ে ক্লাস লক্ষ্য করো, মনোযোগ সহকারে ক্লাস লক্ষ্য করো, কেমন? এবং এই যে ইংলিশ বই সবাই খোলো, সামনে খুলে রাখো ইংলিশ বই। তো আজকে আমি তোমাদের পড়াবো হচ্ছে, দেখো আজকে আমি তোমাদের ইউনিট 9, হ্যাঁ ইউনিট 9, এই যে সবাই বই খোলো, ইউনিট 9 বের করো এবং সবাই মনোযোগ সহকারে লক্ষ্য করো। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা সবাই ক্লাস লক্ষ্য করতেছো এবং বই খাতা কলম নিয়ে বসে আছো তাই না? আচ্ছা, তো দেখো এখানে বইয়ের দিকে লক্ষ্য করো। আছে কি দেখো, কমেন্ট এন্ড ইনস্ট্রাকশন, হ্যাঁ আদেশ ও নির্দেশ, আউটসাইড দি ক্লাসরুম, মানে ক্লাসের বাহিরে। এখন দেখো এখানে আছে কি, লিসেন এন্ড সে, আমি পড়ি তোমরা সবাই লক্ষ্য করো। আগে দেখো, স্ট্যান্ড ইন এ লাইন, এখানে দেখো টিচার বলছে ম্যাডাম, এখানে দেখা যাচ্ছে স্কুলের সামনে, স্কুলের সামনে এরা দাঁড়িয়ে মানে লাইন ধরে তারা অ্যাসেম্বলিতে দাঁড়াইছে তাই না? এই স্কুলের সামনে দেখো এরা লাইন ধরে ইউনিফর্ম পরে আছে এবং ম্যাডাম বলছে, কি বলছে, স্ট্যান্ড ইন এ লাইন, সারিবদ্ধ ভাবে দাঁড়াও, তোমরা সারিবদ্ধ ভাবে দাঁড়াও। তোমরা যেমন স্কুলে, আমাদের স্কুলেও তোমরা কি করো, ক্লাস শুরুর আগে তোমরা মাঠে সারিবদ্ধ ভাবে দাঁড়াও এবং তোমরা জাতীয় সঙ্গীত গাও, হ্যাঁ, এবং তোমরা সারিবদ্ধ ভাবে দাঁড়াও, কেমন? এখন ম্যাডাম বলছে কি, দেখো স্ট্যান্ড ইন এ লাইন, তোমরা সারিবদ্ধ ভাবে দাঁড়াও। আর কি বলছে দেখো, প্লিজ ডোন্ট টক, অনুগ্রহ করে তোমরা কথা বন্ধ করো, প্লিজ ডোন্ট টক, অনুগ্রহ করে তোমরা কথা বন্ধ করো। এরপর দেখো, লিসেন টু দি ন্যাশনাল অ্যানথেম, মনোযোগ সহকারে তোমরা জাতীয় সঙ্গীত শোনো, মনোযোগ সহকারে তোমরা জাতীয় সঙ্গীত শোনো, লিসেন টু দি অ্যান্থাম, লিসেন টু দি ন্যাশনাল অ্যান্থেম, মনোযোগ সহকারে তোমরা জাতীয় সঙ্গীত শোনো, তোমরা লাইন ধরে, ম্যাডাম কি বলছে দেখো স্কুলের সামনে এরা জাতীয় সঙ্গীত, এরা লাইন ধরে দেখো সুন্দর করে সারিবদ্ধভাবে দাঁড়াইছে এবং এরা জাতীয় সঙ্গীত, হ্যাঁ জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করছে এবং ম্যাডাম বলছে কি, তোমরা জাতীয় সঙ্গীত শোনো, সিং দি ছং, জাতীয় সঙ্গীত, আবার কি বলছে দেখো, সিং দি ছং, জাতীয় সঙ্গীত গাও। আবার দেখো আমি পড়ি, তোমরা আবার লক্ষ্য করো, ম্যাডাম বলছে স্ট্যান্ড এ লাইন, সারিবদ্ধ ভাবে তোমরা দাঁড়াও, প্লিজ ডোন্ট টক, তোমরা কথা বন্ধ করো, লিসেন টু দি ন্যাশনাল অ্যান্থেম, মনোযোগ সহকারে জাতীয় সঙ্গীত শোনো, সিং দি ছং, জাতীয় সঙ্গীত গাও, কেমন? এই হচ্ছে, হ্যাঁ এখানে স্কুলের মানে বাহিরে এরা জাতীয় সঙ্গীত গাইতেছে এবং ম্যাডাম এদেরকে সারিবদ্ধ ভাবে দাঁড়াতে বলছে। এরপর দেখো এখানে আছে কি, এখানে এই যে লাইনগুলি আছে এখানে এলোমেলো আছে এবং এগুলি সারিবদ্ধ, চারটা
সেন্টেন্স এখানে দেওয়া আছে দেখো বি চারটা সেন্টেন্স দেওয়া আছে এই চারটা সেন্টেন্স তোমরা সারিবদ্ধভাবে সাজাবে কেমন আছে দেখো প্রথমে আছে কি সিং দি সং স্ট্যান্ড ইন এ লাইন লিসেন টু দি ন্যাশনাল অ্যান্থেম প্লিজ ডোন্ট টক আবার দেখো সিং দি সং স্ট্যান্ড ইন এ লাইন Listen to the national anthem. Please don't talk. তে এখানে দেখো প্রথমে আসবে কি stand in a line. সারিবদ্ধ ভাবে দাঁড়াও আমি লিখি তোমরা খাতায় লিখে ফেলো প্রথমে আসবে S T A N D stand in A L I N E লিখেছো তোমরা এখানে এলোমেলো দেওয়া আছে আমরা সারিবদ্ধভাবে লিখব তাহলে আমরা লিখতে পারি তাই না আচ্ছা তোমরা লিখে ফেলো লিখেছো আচ্ছা এরপরে আমরা কি লিখব বলো এরপরে লিখব আমরা প্লিজ ডোন্ট টক P L E A S E please D O N T don't T A L K please don't talk দ্বিতীয় লাইন কাম অন আচ্ছা দ্বিতীয় লাইনে আচ্ছা এরপর দেখো এরপরে তৃতীয় লাইনে কি আছে লিসেন টু দি ন্যাশনাল লিসেন এল আই এস টি ই এন লিসেন টু দি ন্যাশনাল এন এ টি আই O N A L national N T S E M তৃতীয় লাইন এরপরে দেখো এরপরে আসবো আমরা চতুর্থ লাইন হ্যাঁ চতুর্থ লাইনে দেখো আছে কি সিং দি সং কেমন সিং দি সং S I N G sing the S O N G sing the song এই যে চারটা লাইন আমরা সারিবদ্ধভাবে লিখে ফেলেছি কেমন চারটা লাইন এবং তোমরাও খাতায় লিখে ফেলো চারটা লাইন এখানে আমরা সারিবদ্ধভাবে লিখে ফেলেছি দেখো প্রথম হচ্ছে স্ট্যান্ড ইন এ লাইন সারিবদ্ধভাবে দাঁড়াও প্লিজ ডোন্ট টক কথা বন্ধ করো লিসেন টু দি ন্যাশনাল অ্যানথেম হ্যাঁ জাতীয় সঙ্গীত শোনো মনোযোগ সহকারে সিং দি সং হ্যাঁ জাতীয় সঙ্গীত গাও এই হচ্ছে আচ্ছা এরপরে দেখো নিশ্চয়ই তোমরা লিখে ফেলেছো আচ্ছা তাহলে বুঝতে পারি এরপরে দেখো আছে কি কমেন্টস ইনস্ট্রাকশন এন্ড রিকোয়েস্ট আদেশ নির্দেশ এবং অনুরোধ স্কুলের মধ্যে আদেশ নির্দেশ এবং অনুরোধ হোম অ্যান্ড এট স্কুল বাড়িতে এবং স্কুলের মধ্যে আদেশ নির্দেশ এবং অনুরোধ তো এখানে দেখো এখানে আছে কি
তোমাদের মতো একজন ছাত্রী সে স্কুল থেকে এসেছে, স্কুলে এসে স্কুল থেকে সে বাসায় এসেছে, তাই না? বাসায় এসে দেখো তার হাতে একটা ব্যাগ আছে, স্কুল ব্যাগ, এবং সে ইউনিফর্ম পরা। সে বাসায় এসেছে এবং কি বলছে দেখো, মা কি বলছে? মা বলছেন এখানে, সে কিন্তু বাসায় এসছে, যে দেখো তো বাসায় এসছে, মা বলছেন দেখো, পুট ইউর ব্যাগ ডাউন, পুট ইউর ব্যাগ ডাউন, তোমার ব্যাগ রাখো, পুট ইউর ব্যাগ ডাউন, তোমার ব্যাগ রাখো, মা বলছেন। তোমরা যেমন স্কুল থেকে বাসায় যাও, বাসায় গেলে মা কি বলে, যে তোমার ব্যাগটা রাখো এবং পোশাক চেঞ্জ করো, তারপরে কি করো, খাওয়া দাওয়া করো, তুমি আমার আমাকে একটু কাজে সহযোগিতা করো, এসব কিছু মা বলেন, তাই না? সেরকমই এই মেয়েটাকে তার মা বলছে, কি বলছে দেখো, পুট ইউর ব্যাগ ডাউন, তোমার ব্যাগটি রাখো। মেয়েটি কি করছে, ব্যাগটা রেখে দিচ্ছে, কেমন? এরপরে কি বলছে দেখো, তোমাদের মা যা বলে তাই বলছে এখানে, চেঞ্জ ইউর ক্লথ, দেখো মা বলছে চেঞ্জ ইউর ক্লথ, তোমার কাপড়, তোমার কাপড় পাল্টাও বা পরিবর্তন করো, তোমার কাপড় স্কুল ড্রেসটা তুমি পরিবর্তন করো, মা বলছেন। স্কুল থেকে মেয়েটা আসছে এবং মা তাকে আদেশ এবং নির্দেশ করছে। এরপর দেখো, তারপর মা কি বলছে দেখো, মা কিন্তু কি করছেন দেখো, মা কিন্তু রান্না করছেন, মা কি করছেন, মা এখানে রান্না করছেন, তাই না? হেল্প মি ইন দি কিচেন, হেল্প মি, হেল্প অর্থাৎ সাহায্য করা, তুমি আমাকে রান্নাঘরে সাহায্য করো, রান্নার কাজে সাহায্য করো, তাই না? তোমাদের মাও কিন্তু তোমাদেরকে বলে মাঝে মাঝে, তাই না, যে আমাকে একটু সহযোগিতা করো, আমাকে একটু হেল্প করো, তোমার একটু রান্নার কাজে সহযোগিতা করো, সাহায্য করো, এবং তোমরাও মাকে সাহায্য করো, তাই না? হেল্প মি ইন দি কিচেন, রান্নার কাজে একটু সাহায্য করো, মা বলছেন। ওয়াশ দিস এগ প্লিজ, মানে তুমি কি, তুমি এই ডিমগুলি পরিষ্কার করো, অনুগ্রহ করে তুমি এই ডিমগুলি, দেখো মার হাতে কি আছে, দেখো মায়ের হাতে ঝুড়িতে ডিম আছে, বাজার থেকে বাবা নিয়ে এসেছে, তাই না? বা হাতে ডিম আছে এবং ডিম ওকে দিচ্ছে, এবং বলছে যে তুমি এই ডিমগুলি পরিষ্কার করো। দেখো সে স্কুল থেকে এসছে, স্কুল থেকে এসে কত সুন্দর করে তার ব্যাগটি গুছিয়ে রেখেছে, এবং কি বলছে দেখো, হাতে হ্যাঙ্গার আছে, তাই না, বলছে যে তোমার কাপড়গুলি, তোমার কাপড় পরিবর্তন করো, আর কি বলছে দেখো, যে আমাকে রান্নার কাজে সহযোগিতা করো, মা বলছে, তাই না? ওয়াশ দিস এগ প্লিজ, অনুগ্রহ করে তুমি ডিমগুলি পরিষ্কার করো। এই যে স্কুল থেকে আসার পরে এই কথাগুলি মা বলছেন, আদেশ, অনুরোধ এবং নির্দেশ করছেন, তাই না? এখন দেখো নিচে যে লেখাগুলি আছে এগুলি লক্ষ্য করো, দেখো টেক এ শাওয়ার, মানে গোছল করো, টেক এ শাওয়ার, গোছল করো, গেট আউট অফ বেড, গেট আউট অফ বেড, শয্যা ত্যাগ করো, বইয়ের দিকে তাকাও, সবার সামনে বই রেখেছো নিশ্চয়ই, বইয়ের দিকে তাকাও, আমার দিকে এদিকে তাকাও, ক্লিন দি বোর্ড, বোর্ডটি পরিষ্কার করো। এগুলি হচ্ছে অ্যাক্ট, মানে অভিনয় করে দেখাবে তোমরা। টেক এ শাওয়ার, শাওয়ার, গোছল করো, গেট আউট অফ বেড, শয্যা ত্যাগ করো, ক্লিন দি বোর্ড, বোর্ড পরিষ্কার করো,
আর হচ্ছে দেখো সিং দি ন্যাশনাল অ্যানথেম জাতীয় সংগীত গাও পুট অন ইওর ইউনিফর্ম তোমার ইউনিফর্ম পরো রাইট অন দি বোর্ড বোর্ডে লেখো কেমন এরপরে এই হচ্ছে তাহলে আজকের পাঠ তোমরা আমি আবারও বলছি তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো স্ট্যান্ড ইন এ লাইন সারিবদ্ধ ভাবে দাঁড়াও প্লিজ ডোন্ট টক টিচার বলছে এখানে ম্যাডাম বলছে তাই না প্লিজ ডোন্ট টক কথা বন্ধ করো লিসেন টু দি ন্যাশনাল অ্যান্থেম মনোযোগ সহকারে জাতীয় সংগীত শোনো সিং দি সং জাতীয় সংগীত গাও এরপরে এখানে লাইনগুলি সারিবদ্ধভাবে তোমাদের লিখে দেখাইছি এরপরে দেখো আছে কি মানে এখন স্কুল থেকে বাসায় এসছে আসার পরে মা কি বলছে দেখো পুট ইওর ব্যাগ ডাউন তোমার ব্যাগটি রাখো চেঞ্জ ইওর ক্লোথ তোমার কাপড় পাল্টাও বা পরিবর্তন করো হেল্প মি দি কিচেন আমাকে রান্নার কাজে সহযোগিতা করো তোমরা কি করো মাকে সহযোগিতা তাই না অবশ্যই করো মাকে একটু একটু সহযোগিতা করতে হয় রান্নার কাজে তাই না আচ্ছা অবশ্যই করবে এরপরে কি বলছে দেখো ওয়াজ দিস এ প্লিজ ডিমগুলি একটু পরিষ্কার করো তাই না ডিমগুলি একটু দেখো এই যেভাবে ডিমগুলি নিয়ে নিচ্ছে টেকে শাওয়ার গোছল করো গেট আউট অফ বেড শয্যা ত্যাগ করো ক্লিন দি বোর্ড হ্যাঁ বোর্ড পরিষ্কার করো সিং দি ন্যাশনাল অ্যান্থেম জাতীয় সংগীত গাও পুট অন ইওর ইউনিফর্ম তোমার ইউনিফর্ম পরো রাইট অন দি বোর্ড বোর্ডে লেখো এই হচ্ছে পড়া নিশ্চয়ই তোমরা ভালো করে পড়েছ এবারে কিছু শব্দার্থ দেখো এখানে আমি লিখেছি তা আগে তোমরা খাতা খোলো খাতায় অবশ্যই লিখে ফেলো বোর্ডের দিকে তাকাও আমি বলি এবং তোমরা সুন্দর করে লিখে ফেলো বুঝেছ আচ্ছা লেখো দেখো এখানে আছে টেক কথা বলা টক কথা বলা ন্যাশনাল এন এ টি আই ও এন এল ন্যাশনাল জাতীয় অ্যান্থেম সঙ্গী কেমন আচ্ছা এরপরে দেখো স্ট্যান্ড এস টি এ এন ডি স্ট্যান্ড দাঁড়ানো সং এস ও এন জি সং গান প্লিজ পিএল ই এস ই প্লিজ অনুগ্রহ পূর্বক সেন্টেন্স এস ই এন টি এন সি ই সেন্টেন্স বাক্য তারপর দেখো ক্লক সি এল ও টি এস ইএস ক্লক পোশাক পরিচ্ছদ তারপর শাওয়ার এস এইচ ও ডব্লিউ আর গোসল করা ইউনিফর্ম ইউএন আই এফ ও আর এম স্কুলের পোশাক দেখো টক টি এ এল কে টক অর্থ কথা বলা আচ্ছা লিখে ফেলছো তোমরা সবাই তোমরা আচ্ছা তোমরা দেখো এই যে পড়াটা আমি আজকে তোমাদেরকে করালাম তোমরা ভালো করে পড়বে পরীক্ষা কিন্তু সামনে অবহেলা করবে না সুন্দর করে পড়বে কেমন হ্যাঁ মনোযোগ সহকারে পড়বে তোমরা ভালো থাকো সুস্থ থাকো কেমন ধন্যবাদ তোমাদেরকে